আপনি গান বাজাইতেছেন কেন? গান পিছনে বসছেন? হ্যাঁ আমি বসছি। হাউল মেয়ে মানুষ কোথা গাস? আই কি বলেন, এদিকে ঘুরে তাকায় বলেন। আমি মেয়ে মানুষের দিকে তাকায় কথা বলি না, মেয়ে মানুষ আমার দুই চোখের বিষ। ও আপনি ওই ছেকা খাওয়া পাবলি, কে ছেকা দিছে আপনারে যে আপনি এরকম ছেকা খাওয়া গান বাজাইতেছেন ননস্টপ? এই মুখ সামনে কথা বলুন, আপনি কিন্তু পার্সোনাল অ্যাটাক করছেন। ও আমি পার্সোনাল অ্যাটাক করছি আর আপনি পার্সোনাল অ্যাটাক করেন নাই? বেয়াদ অসভ্য মতো জোরে জোরে গান বাজাইতেছে, আশেপাশে মানুষের সমস্যা হয় বুঝেন না? আমি ডিল একটা মারছি, গান যদি বন্ধ না হয় তাইলে কিন্তু ডিল 100 বার মানবো। আমার ঘরে আমি 100 বার গান বাজাবো, দেখি কে আমাকে আটকায়। খালি গানটা বাজান না, তারপর আপনারে বাজাইতেছি আমি। বলেন অসভ্য নির্লজ্জ বেহায়া ছোট লোভে মানুষ কোথা গেল? এই মুখ সামলে কথা বলেন। অনেক মুখ সামলে কথা বলছি, আমি ভয় নেই বলে নিলাম, দেখি কি করে রাত্রি। এই ক্যারেক্টার লেসের বাচ্চা, তুই চুপচাপ থাকবি নাকি আমি আসবো? এই আপনি আমাকে ক্যারেক্টার লেস বলতেছেন, আবার তুই তো করে করতেছেন কেন? তোর মতো ক্যারেক্টার লেস আমার তুই করতে ভালো লাগে। হ্যাঁ তুই গান বন্ধ কর, গান আর বাজাবি না। যদি গান বাজাস তাহলে কিন্তু দেখিস খবর আছে তোর। আমার গান আমি বন্ধ করবো না, এ থামেই নেই বাবা, দে নে থোড়া দেবো, আমি জেল জেলে না নেবো গান আমি। কলঙ্কের ধুল মাথায় লইয়া রে অসভ্য ছোট লোক, গান বাজে সারাক্ষণ। The World 10 Television মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আপনাদের পাশে ছেলেটাকে ডাক দেন। কে তুমি? আমি আপনাদের অপোজিট বিল্ডিং এর তিনতলায় এই বড় বড় ফ্ল্যাটটাতে থাকি। তো কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে বলতেছি, আগে ওই ছেলেটা খাওয়া পাবলিক ট্রেনে ডাক দেন এখানে। ও আবার কি করলো? কি করলো? সারাক্ষণ একই গান বাজাইতে থাকে। আমি ওনাকে বললাম গানটা একটু থামান, ও মা সে বলে আমি 100 বার গান বাজাবো, কেউ পারলে আটকাক, আমি ওনাকে আটকাইতে আসছি। তোমার খুব অসুবিধা হচ্ছে না? অসুবিধা হবে না, আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, পড়ালেখার এমনি চাপ, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। সে একই ছেঁদা খাওয়া গান বারবার বাজাইতেছে, লিটারালি লিরিক্স আমার মুখস্থ হয়ে গেছে। 1000 বার গান শুনবো? আপনি তো গান শুনে কেন হইতেছেন না, তো আমাকে বলে আমি আপনাকে হেল্প করি। 1,00,000 বার শুনবো, কারো সমস্যা হলে সে ডাউন করে দিয়ে ভাবো। আহা রেহান, গান শুনবে আস্তে আস্তে শোন, এত জোরে জোরে শোনার দরকারটা কি? পরামর্শীকে জ্বালিয়ে লাভ আছে? কিন্তু আস্তে আস্তে হবে না, আমি গান হবে জোরে জোরে। এই অসভ্য মহিলা আমাকে ঢেলছিল মারতে, গন্ডা কোথাকার বেয়াদব। এই আপনি ঠিক মতো বিহেভ করেন। করবো না, কি করবি? কি করবো? একদম কিন্তু চোখ উঠায় ফেলবো। আরে বাপ রে, চোখ উঠাবে ওঠা তো উঠা। আপনি আমাকে একটা কাঁটা চামচ এনে দেন। ভাই আমি খবরটা, তুমি কিছু এনে দিবে? আহা রেহান চুপ কর তো। চোখ করবো কেন? আমি তুমি কোনো কথা বলবো না, আমার ঘরে আমি গান বাজাবো 1000 বার বাজাবো, এটাই শেষ কথা আমার। এটা শেষ কথা? হ্যাঁ শেষ কথা। আমি দেখ তুই কি করি আজ। যা কর, যা করি কর। কত মেয়ে দেখলাম, নারী জাতি দেখলাম, কেউ কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই, শুধু একটা মেয়ে আমার রোগে চাক করে দিয়ে শুধু। রেহান শোন, আমি বলি কি, আর কিছু বলতে হবে না, আমাকে আমার মতো থাকতে দাও। কলঙ্কের ধুল মাথায় লইয়া মনে কি বুঝ মানে রে দিন।
বিহনে আজকে এসে কিন্তু শেষ করে হতে পারব না। আপু, সে গানটা কোথায় বাজতেছে? আমার মাথার উপর বাজতেছে। তুই স্পিকার নিয়ে কোথায় যাচ্ছিস? আমি নাচবো, আমার নাচতে ইচ্ছা করতেছে। তুই নাচবি? তোর না পরীক্ষা? কেমন তোমাকে এত বেশি কথা বলছে? আমি হেল্প কর। পুইড়া পুইড়া হইছি কালারে, ঠিক আছে, ভালো করে বান। ঠিক আছে, কলঙ্কের ধুল মাথায় লইয়া রে, ও দয়াল ঘুরি বনে বনে, কলঙ্কের ধুল মাথায় লইয়া রে, মনে কি বুঝ মানে রে দিন বন্ধু তুই বিহনে। পরীক্ষা
বুঝলাম না হোক, এখানে হারজিতের কি আছে? কোন ছেলেটা? আর তুই কাঁদছিস কেন?